আজকে বাটার বিশেষ মূল্য ছাড়, আমরা জানতাম না, লাকি ডে চলে আসছি। এইটার এই গ্রিন কালারটা পছন্দ ছিল, কিন্তু এটা সাইজে হয় না, এই জন্য অনেক কমফোর্টেবল। তাহলে নিয়ে আনো, সুন্দর লাগতেছে। আবার পিঙ্ক কালার জামা পরে আসছে, যে পিঙ্ক কালার জামা পরে আসছে মিলে গেছে। এই স্লিপার গুলো খুবই সুন্দর, আমি যখন আসছিলাম তখন ছিল না। খুব সুন্দর না মা, যেটা এই যে এই টাইপের গুলো আমি চাইতেছিলাম, কিন্তু এগুলো আমি যখন আসছি তখন ছিল না। স্যাড, তোমার ওই সময় বলছিলাম যে একটা জুতা নেই ছেলেদের মতো, না এইটা আমার ভালো লাগছে। প্রাইস হচ্ছে 3000। এটা আরেকটা কালার আছে, পাউডার ব্লু। পিঙ্ক কালারটাই সুন্দর, কোনটা দেখো তো, দেখো খুললে দেখো। ডক্টর শুজ আছে, আমার জুতা ফাইনাল হয়েছে। এই কোনটা নিছো? এটাই নিল তোহরা খাতুন। আর ইউ হ্যাপি? হ্যাপি। আজকে লাকিলি বাটার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, যেন আমরা 1500 টাকার জুতা 1200 টাকায় পেয়ে গেছি। 300 টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে গেছি, কত ভালো। আম্মুর ভাগ্য ভালো, এমনি তো আমাদের পয়েন্ট আছে, তাতেও আমরা প্রায় 200 টাকার মতো এমনি ডিসকাউন্ট পাইতাম, বাট আজকে একটু বেশিই পাইলাম। এখন অন্য দোকানে যাচ্ছি, গজ কাপড় দেখতে আসছে। আমাদের কিছু গজ কাপড় লাগতো, কালার মিলাইনেও লাগতো। দেখছো অন্যগুলো আম্মা? এগুলো সব অন্য, ওই যে আমরা যে দেখছি সুন্দর না। আম্মু বাটিকের গজ কাপড় দেখছে, যদি কোনটা পছন্দ হয় তাহলে নিবে, হয়তো মেক্সি অথবা জামার জন্য। অনেক বড় দোকান, আমরা এখন হিলটন টাওয়ারে। বলো অ্যাশ, এই যে এদিকে তো আছে, এই যে কালারটা সুন্দর। আমরা এখন হিলটন টাওয়ারে আসছি। এখানে মোস্টলি নিচতলাতেই সব দোকানগুলো, তো বাটিকের জিনিসই এখানে সব।
তিনটা কালার চুজ করছি। ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা খুবই ব্রাইট একটা কালার, অনেক ব্রাইট। ভিডিওতে একটু ডিম ডিম কালার লাগতেছে, এই যে সামনে আনলে বোঝা যায় না, সামনে আনলে বোঝা যায় না। এখানে সব বাটিকের জিনিস, মানে টাই টাই যেটাকে সব বাটিকের জিনিস আর খাদের জিনিস পাওয়া যায়। দেখো সবুজটা দেখি, সবুজ নিচে সবুজ। আরো সামনে এটা হচ্ছে থার্ড ফ্লোরে সব ফোনের আর কি, ফোনের অ্যাক্সেসরিজ, ফোন বিষয়ক সবকিছু এখানে পাওয়া যায়। এই দোকানটা থেকে নিলাম ফোনের কেস, এক্সেল ইলেকট্রনিক্স হচ্ছে খন্দকারের চারতলায়, মানে থার্ড ফ্লোরে। আমি আইফোনের কভার নিলাম, কোনগুলো নিলাম এগুলাই তো মনে নিলাম না, এইগুলো নিলাম। আমারটার কালার দেখাতে পারতেছি না, পরাই ফেলছি ফোনের মধ্যে। আমি এটার মধ্যে সিলভার কালারটা নিছি, খুব সুন্দর। ও পিঙ্কটা তো দেখিনি, থাক আমারটাই ভালো। এর মধ্যে অনেকগুলো কালার আছে। যে ওনাদের দোকানে সব ফোনের কভার, তারপর সব রকমের। আমি এর মধ্যেই নিয়েছি হোয়াইট কালার। এরকমও ছিল, আমি এটার মধ্যে নিয়েছি। এখানে আসলে সব রকম ফোনের কভার, সব রকম অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম। চলো ফাইনালি আমার দরকার একটা জিনিস কিনলাম। আমাদের ওইখানে বাসার কাছে পাওয়া যায় না ফোনের কভার, তো এই জন্য খন্দকার থেকে কিনে নিছি। আমার ফোনটা এই যে এই মহিলা ইউজ করতে করতে নষ্টই করে ফেলাতে। এখন আমাদের আর কি কাজ, ও ওনা হিজাব, তারপরে ফেস ওয়াশ, অনেক কিছু কেনার বাকি আছে, কিন্তু টাইম চলে গেছে, এখন লিফটের জন্য ওয়েট করছি। আমরা আরও কিছু টুকটাক শপিং করেছিলাম, কিন্তু সেগুলো দেখাতে পারিনি আসলে, অনেক রাত হয়ে গিয়েছিল, 9:30 দিয়ে আসলাম। আর আগে একটু পপকর্ন ভাজা ছিল, ওগুলো খেলাম। তারপর বাসায় হচ্ছে বিরিয়ানি আজকে রান্না করা ছিল, চাটনি এগুলো রান্না করা ছিল, যার কারণে আমরা বাইরে কিছু খাইনি। নর্মালিও তো সচরাচর আমরা বাইরে খাওয়াটা প্রেফার করি না, তো আজকের বিরিয়ানিটা এত মজা হয়েছে, ডিনারটা সেরে নিলাম তাড়াতাড়ি। খুব বেশি খিদাও লাগে নাই, কারণ খেয়েই বের হয়েছি। আর ওই আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ এক একটা জিনিস এক এক জায়গায় দৌড়ে দৌড়ে একটা জিনিস এক জায়গা থেকে কিনতে হচ্ছিলো। আজকে মোস্টলি হচ্ছে প্রয়োজনের জিনিসপত্র বেশি কিনা হয়েছে, কিছু টুকটাক জিনিসের দরকার ছিল, যেমন ফোন কভার, ফেস ওয়াশ, তারপর আরও কিছু প্রয়োজনের টুকটাক। আর আম্মুর জন্য তো জুতা কিনলাম, দেখেছেন সবাই। আচ্ছা এইখানে বানানো হলো হচ্ছে চাটনি, আমরা আর আমের মিক্সড চাটনি, খেতে এত দারুণ হয়েছে, আমরা মাঝে মধ্যেই তৈরি করে খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।